Hi everyone, here I'm Tanusha and this is my channel Stray Pains. Welcome to everyone. আজকে বানাচ্ছি আম পটল, কাঁচা আম দিয়ে পটল দিয়ে একটা খুব সিম্পল দুপুরের জন্য রেসিপি। তো চলো বানানো যাক আম পটল। আম পটল বানানোর জন্য কড়াইতে আমি তেল নিয়ে নিচ্ছি, সরষের তেল ইউজ করব আমরা। এরপর খুব অল্প পরিমাণ হিং নিয়ে নিচ্ছি, কিউমিন সিডস, ড্রাইড রেড চিলিস। এবার এগুলোকে ভেজে নেব। এবার তেলের মধ্যে নিয়ে নেব পটল। পটলগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার সময় অল্প একটু নুন নিয়ে নিচ্ছি। মতন পরে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি টার্মেরিক পাউডার। পাঁচ থেকে সাত মিনিট পটলটা ভাজা হওয়ার পর আমি এতে নিয়ে নিচ্ছি কাঁচা আম। কাঁচা আমের সাথে দু মিনিট মতন পটলটাকে ভেজে নেওয়ার পর আমি এতে নিয়ে নেব সরষে আর পোস্ত বাটা। 1 টেবিলস্পুন মতন জল দিয়ে পটলের সাথে এটা মিশিয়ে নেব। এর মধ্যে এবারে আমি 1 কাপ মতন জল নিয়ে নিচ্ছি। এটাকে এবারে মিডিয়াম ফ্লেমে রান্না করব। পটলটা ভাজার সময় যেহেতু আমি অল্প একটু সল্ট নিয়েছিলাম, এখন আর একটু সল্ট নিয়ে নেব। আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। পটলটা বেশ সেদ্ধ হয়ে এসেছে, এবারে এর মধ্যে নিয়ে নিচ্ছি রোস্টেড কিউমিন পাউডার। পটলের সাথে আমটা একেবারে মিশে গিয়েছে আর পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আম পটল আমাদের একদম তৈরি। এই গরমের দুপুরে যদি ভাতের সাথে একটু টক হয় তাহলে কিন্তু বেশ লাগে। পাতলা মুসুর ডাল, ভাত আর আম পটল হলে আর কিছু লাগবে না। আপনারাও বাড়িতে বানান আর কেমন লাগলো সেটা আমাকে জানান। আম পটলটা আমি এবারে নামিয়ে নিচ্ছি। So if you like my video then please subscribe to my channel and share this video with everyone and thank you so much for watching my video.